নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। ঠাকুরনগর সভা মঞ্চ থেকে হরিচাঁদ গুরুচাঁদের নামে বিশ্ববিদ্যালয় নির্মাণের ঘোষণা মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ঠাকুরবাড়িতে মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে উন্মাদনা মতুয়া ও তৃণমূল সমর্থকদের মধ্যে। নদিয়ার দেহট্টে টিকিট কেটে অশ্লীল নাচের প্রদর্শন, কড়া ব্যবস্থা নিল পুলিশ প্রশাসনও। চেয়ারের আঘাতে মাথা ফাটল এক বিজেপি মহিলা সমর্থকে। এবার আসছি বিস্তারিত খবরে। বড়মা বীণাপাণি দেবীর শততম জন্মদিন উদযাপনে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসে মতুয়াদের জন্য একাধিক সুবিধার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর সব থেকে বড় ঘোষণাটি হল হরিচাঁদ গুরুচাঁদের নামে বিশ্ববিদ্যালয় স্থাপন। চাঁদপাড়া দেবীপুরে কৃষি মান্ডির পাশে এই 8.8 একর জমিতেই তৈরি হবে বিশ্ববিদ্যালয়টি। ইতিমধ্যে যেখানে একটি সাইনবোর্ডও লাগিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছিলেন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বড়মার শতবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে। ওই মঞ্চ থেকে ঘোষণা করলেন যে চাঁদপাড়ার এই যে গায়েঘাটার চাঁদপাড়ার এই মাঠটিতে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে, সেই ঘোষণা আজকে রেখে গেলেন। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে 8x8 একর এই জমির উপরেই কিন্তু বিশ্ববিদ্যালয়টি তৈরি হবে। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে এসে মুখ্যমন্ত্রী ঘোষণার পরে কিন্তু একটা সাইন বোর্ড পর্যন্ত এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। আর মকরশল এরিয়ায় এই যে বিশ্ববিদ্যালয়টি তৈরি হবে, যে কারণে কিন্তু উন্মাদনা এই অঞ্চলের লোকের মধ্যে যথেষ্ট, এবং এই অঞ্চলে মকরশল এরিয়া যেটা সব থেকে বেশি সুবিধা এখানকার মেয়েদের। আসলে কি আমাদের গ্রামাঞ্চলের মেয়েদের না পড়াশোনা করার জন্য আমাদের অনেক দূরে যেতে হয়, আর আমাদের সকালবেলা উঠে ডেলি প্যাসেঞ্জারি করে যেসব মেয়েরা যায় পড়াশোনা করার জন্য কলকাতায়, সেটা এখন আমাদের পক্ষে এখন খুবই অসুবিধা হতো। আর এই যে আমাদের মুখ্যমন্ত্রী যে এত বড় একটা ঘোষণা করেছে যে এখানে আমাদের এখন বাড়ির কাছে হয়েছে, এটা আমরা ভীষণ খুশি এবং ভীষণ আনন্দিত। মুখ্যমন্ত্রীর যে উদ্যোগটা নিয়েছে আমাদের মেয়েদের ক্ষেত্রে খুবই ভালো হয়েছে, খুবই ভালো একটা সংবাদ। তার জন্য আমি মুখ্যমন্ত্রীকে অনেক অনেক অশেষ ধন্যবাদ যে এরকম একটা বড় একটা উদ্যোগ নিয়েছে। গাইঘাটা থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে বুধবার থেকেই বহু মতুয়ারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছিলেন ঠাকুরবাড়িতে। বৃহস্পতিবার সকালেও রীতিমতো কাঁসর ডাঙ্কা বাজিয়ে মতুয়াদের লাল নিশান নিয়ে ঠাকুরনগর ঠাকুরবাড়ি প্রাঙ্গণে উপস্থিত হন অনেকে। বাস, ট্রেন ও বিভিন্ন গাড়ি করে বহু মানুষ এদিন বড়মার শততম জন্মদিন উদযাপনের সাক্ষী হতে ঠাকুরবাড়িতে আসেন। এদিন ঠাকুরনগর হাইস্কুলের মাঠে বেলা 12:50 হেলিকপ্টারে করে নামেন মুখ্যমন্ত্রী। তারপর গাড়িতে করে সভাস্থলে পৌঁছান 12:55। তার কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উপস্থিত হন বড়মা বীণাপাণি দেবী। এদিন বড়মাকে রাজ্যের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঞ্চ থেকেই মতুয়াদের উদ্দেশ্যে একাধিক সুযোগ সুবিধার ঘোষণা করেন তিনি। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হল মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেন চাঁদপাড়ায় হরিচাঁদ গুরুচাঁদের নামে একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে। পাশাপাশি তিনি আরও ঘোষণা রাখেন ঠাকুরবাড়িতে ঢোকা দুটি পথেই বানানো হবে দুটি বড় মাপের গেট, আলোকসজ্জায় মুড়ে ফেলা হবে গোটা ঠাকুরবাড়ি চত্বর। চাঁদপাড়ায় 8.8 একর জমি
এদিন মঞ্চে দাঁড়িয়েই মমতা ব্যানার্জি ঠাকুর বাড়ির পুকুর সংস্কার থেকে সবকিছুরই খোঁজ খবর রাখার নির্দেশ দেন জেলা শাসককে। পাশাপাশি এই মঞ্চে দাঁড়িয়ে তিনি আরো কি বক্তব্য রাখলেন শুনে নেব। যে প্রোগ্রামের আয়োজন করে
প্রতিষ্ঠা, এই মুদ্র সংঘের প্রতিষ্ঠা হচ্ছে হরি ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, তারা কিন্তু মুদ্র সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। এই ঠাকুরনগর প্রথম উদ্বস্তুকরণী, এটা বিআর ঠাকুরের নেতৃত্বে তৈরি হয়েছিল এবং বড় মা হচ্ছে এখনকার উত্তরসূরি সেই মুদ্র সংঘের। আমরা আগে বিআর ঠাকুরের নামে কলেজ তৈরি করেছি, আমরা মধুমা সংঘ বিকাশ পর্ষদ তৈরি করেছি, কমিটির নামগুলি শীঘ্রই জানাবো, কমিটিটা উন্নয়ন পর্ষদ হয়ে গেছে, বিকাশ পর্ষদ। আমরা ব্রহ্মসূত্র বিকাশ পর্ষদও তৈরি করেছি, কমিটিটা তৈরি হবে। আমরা আমাদের হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নামে রক্ত ভারতবর্ষের মধ্যে বাংলাদেশ ছিল, যখনই গরিব মানুষের উপর অত্যাচার হয়েছে মধুয়া সংঘ সেই সময় একটা ভালো ভূমিকা গ্রহণ করেছে। মধুয়া সংঘ সবসময় ভাবে কারোর সাথে কারো বিভেদ নয়, কারোর সাথে কারো পার্থক্য নয়, সবাইকে নিয়ে মানুষকে সুবিচার দিতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, বিভেদ নয় ঐক্য চাই, এটা হচ্ছে মধুয়া সংঘের বড় কথা, এটা কিন্তু মনে রাখতে হবে। এটাই ছিল হরিচাঁদ ঠাকুরের আন্দোলন, এটাই ছিল গুরুচাঁদ ঠাকুরের আন্দোলন, এটাই কিন্তু ছিল বিআর ঠাকুরের কথা। শিক্ষার সংস্কার, সমাজের সংস্কার, সভ্যতার সংস্কার, আর বিশেষ করে আপনাদের কমিউনিটির মধ্যে মানুষকে এগিয়ে আসতে হবে, আরও বড় হতে হবে, কেউ নিচু নয়, সবাই সমাজের উঁচু। আমি নিচু বলে কাউকে মানি না, আমি মনে করি সবাই সমাজের উঁচু, আপনারা সমাজের উঁচুতে কাজ করুন, সমাজের উচ্চতা থাকুন। এবং আপনারা জানেন আমাদের সরকার প্রায় 10,57,000 কাস্ট সার্টিফিকেট দিয়েছে, এখানে কাস্ট সার্টিফিকেট পেতে কোনো প্রবলেম হয় না, এক মাসের মধ্যে হয়ে যায় আমাদের সরকার আসার পর। আমাকে মধুর সঙ্গে সভাপতি বলছিলেন মহারাষ্ট্রের তপশিলীদের জন্য, আপনাদের মধুয়া সংঘের কমিউনিটির জন্য সব ফেসিলিটিস দেখি অনেক ফেসিলিটিস বন্ধ করে দেওয়া হয়েছে এবং সার্টিফিকেটও পাচ্ছে না। আগে যে তারা যে ফেসিলিটিসগুলো পাচ্ছিল সেগুলো পাচ্ছে না, টোটালটা বন্ধ হয়ে গেছে। উনি আমার হাতে একটা চিঠি দিলেন, আমি টোটাল খোঁজ খবর নেব। আমাদের এখানে কিন্তু তা নয়, আমাদের এখানে কিন্তু তপশিলী ভাই বোনেরা, আদিবাসী ভাই বোনেরা, সংখ্যালঘু ভাই বোনেরা, সাধারণ ভাই বোনেরা সবাই একসাথে আনন্দের সাথে থাকে, ভালোভাবে থাকে। তাদের আজকে বড় মাঠে বেশিক্ষণ আটকে রাখা ঠিক নয়, ওনার অনেকটাই বয়স হয়েছে, আগেও 3-4 বার তিনি অসুস্থ হয়েছিলেন, আমি নিজে বেলভিউ নার্সিংহোমে নিয়ে গিয়ে তার সমস্ত চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। এবং আমি এখনও মনে করি মাকে বেশি ডিস্টার্ব করা উচিত নয়, মাকে বেশিক্ষণ আটকে রাখা উচিত নয়, মা যত এতক্ষণ বসে আছে এটা ওনার পক্ষে যথেষ্ট, 100 বছর বয়স হয়ে গেছে। ভালো কাজ করলে এই সমস্ত মানুষদের আমরা পাই, উনি ভালো থাকুন এটাই আমরা চাই, উনি সুস্থ থাকুন এটাই আমরা চাই। ওনার জন্ম শতবর্ষে আমরা পশ্চিমবঙ্গ সরকার ঠাকুরবাড়ির উন্নয়ন করবার জন্য ঠাকুরবাড়ির উন্নয়ন বিকাশ পর্ষদ তৈরি করলাম এবং ঠাকুরবাড়িকে আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিলাম, অর্থাৎ ঠাকুরনগর আজদিন যেন আন্তর্জাতিক নগর হিসেবে মানুষের দৃষ্টি আকর্ষণ করে, এটাই আমাদের লক্ষ্য, এই কাজ আমরা করে যাব। আমি আমার সহকর্মী মমতাবালা ঠাকুরকে এবং যতিপ্রিয় মল্লিক সহ সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। আমাদের সভাধিপতি, জেলা পরিষদ, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, মিউনিসিপ্যালিটি, তারাও আছেন, অ্যাডমিনিস্ট্রেশন আছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাবো। আর আমি ডিএমকে অনুরোধ করবো একটা বিউটিফিকেশন প্রোগ্রাম করে পুকুর বাঁধানো থেকে শুরু করে যতটুকু করা যায়, লাইট থেকে শুরু করে এবং টুরিজমের ওই দুটো গেট থেকে শুরু করে টোটাল প্রোগ্রামটা তৈরি করে আইএনসিকে দিয়ে দেবে, আমি আইএনসি এবং টুরিজমকে দিয়ে আমি ওটা করে দেবো। আর আজকে আমি বলে যাওয়ার পরেই যে জায়গাটা কালকে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য, আজকেই ওখানে বোর্ড লাগিয়ে দেবে, তারপরে আমরা যা যা আইনত করার আমরা করে নেবো। এবং এই বিশ্ববিদ্যালয় আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব ভালো করে চালু হয়ে যাক, কারণ বিশ্ববিদ্যালয়টা আমাকে খালি জমি, জমিতে বাড়িটা তৈরি করতে যা টাইম লাগবে, আমরা এটা করে দেবো, আজকেই বোর্ড লাগিয়ে দেবো। মায়ের এই প্রোগ্রামে এসে আপনাদের কাছে আমি বলে গেলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। মধুয়া সংঘ জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, বড় মা ভালো থাকুন, বড় মা জয় হোন, জয় তু বড় মা। আমাদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড বঙ্গবিভূষণ অ্যাওয়ার্ড দিয়ে মাকে
সম্মানিত করে গেলাম, মানে মধুয়া সংঘকে সম্মানিত করে গেলাম। এর থেকে বড় আমার হাতে আর হয়তো দেবার কিছু নেই, সবটাই চেষ্টা করলাম। থ্যাংক ইউ আশা দিশা কন্যাশ্রী মেয়েরা, আমাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। সময় এখন ছোট্ট একটা বিরতির, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। Welcome to our restaurant, Rajnandini. Always ready to serve you the best. Bring your family and friends to have some spicy and tasty. In delicious combination, get your favorite food here. The best meal that you ever had before. Our great luxurious friendly atmosphere make your mood chill. Rajnandini Restaurant, Post Office Road, Abra. Open Monday through Sunday. জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী, 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4:00-7:00 পর্যন্ত, বনগাঁ প্রতি সোমবার বিকেল 5:00-8:00 পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5:00-8:00 পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10:00-6:00 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা, আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। স্বল্প পোশাক পরে অল্প বয়সী কিশোরীরা বা সদ্য যুবতীরা ইঙ্গিতপূর্ণ অশ্লীল অঙ্গভঙ্গি করে উদ্দাম মেজে চলেছে, আর তা দেখতে রীতিমতো টিকিট কেটে ভিড় জমাচ্ছে স্কুল কলেজের পড়ুয়া থেকে সমাজ বিরোধীরাও। একসময় ভিন রাজ্যের এই কালচার গত কয়েক মাস ধরে পা রেখেছে নদিয়ার তেহট্ট মহকুমার বর্ডার সংলগ্ন গ্রামগুলিতে। অভিযোগ, কোনো রকম প্রশাসনিক অনুমতি ছাড়াই কিছু অসাধু ব্যবসায়ী রীতিমতো রব রমিয়ে এই ধরনের অশ্লীল নাচের প্রদর্শন চালিয়ে যাচ্ছে। একদম গ্রামে বেশ সুন্দর যে কোনো একটা অনুষ্ঠান করছে, অনুষ্ঠান করে একটা মঞ্চ করছে, মঞ্চ করে যে নাচটা দেখাচ্ছে সেই নাচটা সত্যিকারই অশ্লীল। সেই নাচটা একটু সাধারণ লোক, যারা সৌভাগ্য সম্পন্ন মানুষ রয়েছেন, তারা কিন্তু এই নাচটা দেখতে পারে না। বা যেখানে হচ্ছে তার বাড়ির পাশে যারা রয়েছেন তাদের পক্ষে এটা ক্ষতিকারক। সমাজের যেমন মানে 14-15 বছরের ছেলেরা বিশেষ করে শুরু করে বিশেষ করে মাঝখানে যারা মানে যুব বয়সে আছে তারা কিন্তু দারুণভাবে এটাকে উপভোগ করছে, যেটা সমাজের পক্ষে অতি বিষাক্ত, এছাড়া অসর্বনীয় একটা ইঙ্গিত আমরা কিন্তু বহন করে চলেছি। এই অশ্লীল নাচের পোশাকী নাম চটুল নাচ। সূত্রের খবর, পুজোর মরশুম থেকে জলসার নামে শুরু হয় এই ধরনের অশ্লীল নাচের আসর, যেখানে ভিড় জমাতে দেখা যায় মূলত স্কুল কলেজের পড়ুয়াদের। অভিযোগ, রাত যত বাড়ে নৃত্যশিল্পীদের পোশাকের পরিমাণ ততই কমে, আর এই স্বল্প পোশাক পরা মেয়েদের নাচ দেখতে রীতিমতো টিকিট কেটেই ভিড় জমে যায়। তবে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের দাবি, প্রশাসন এই ধরনের অনুষ্ঠান বন্ধ করতে উদ্যোগী না হলে সমস্যা আরও বাড়বে, সমাজে নেমে আসবে নানা ধরনের অবক্ষয়। যেটা শুনতাম ঝাড়খণ্ডে, বিহার এইসব জায়গাতে এই নাচগুলি ছিল, তাদের সরকার অনেকভাবে বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু আমাদের যে সাধারণ জায়গাতে যেগুলি আমাদের পক্ষে কখনোই হওয়া উচিত নয়,
কখনোই আমরা ভদ্র সভ্য সমাজে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখুক, তারা উন্নতি করুক, কিন্তু এই যে রাত্রিবেলা শুরু করছে, একটু বেশি রাত হলে শুরু করছে, যত গভীর রাত হচ্ছে তাদের যে নাচগুলি, যে মেয়েগুলি নাচছে, খুব কম বয়সে মেয়েরা নাচছে, তাদের পোশাকের বহরটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা যে এত মানে দৃষ্টিতে বাজছে, মানে সে আর সমাজের পক্ষে এত মানে ক্ষমতা, মানে কি বলবো, যারা ক্ষমতা ভোগ করে আছে তাদের পক্ষে কতখানি ক্ষতিকারক, মানে যারা এইটা উপভোগ করছে তাদের কাছে কতখানি ক্ষতিকারক, পরবর্তী সময়ে তারা যে কোথায় গিয়ে পৌঁছাবে তারা নিজেরা কিন্তু ভাবতে পারছে না। প্রথমে নাচ ও পরে মোটা টাকার বিনিময়ে দেহ ব্যবসা শুরু হলে এলাকার সুস্থ পরিবেশ বিঘ্নিত হবে। যদিও জেলা পুলিশের তরফে দাবি করা হয়েছে ইতিমধ্যে এই ধরনের অনুষ্ঠান বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার রূপেশ কুমার জানিয়েছেন এই ধরনের অনুষ্ঠানের খবর এলেই অভিযান চলছে। এই প্রদর্শন বন্ধের সব রকম উদ্যোগ নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে, গতকালও কিছুটা যেখানে এরকম কমপ্লেন ছিল ওখানে বন্ধ করা হয়েছে, আর যেখান যেখান থেকে আমরা কোনো ইনফরমেশন পাচ্ছি সঙ্গে সঙ্গে ওর কাছে অ্যাকশন নেওয়া হয়েছে। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। সময় এখন ছোট্ট একটা বিরতির, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জে এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। ঠিকানা যশোর রোড টাউন কালীবাড়ির সামনে, বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 03215255034। এখন বিয়ের কার্ডে অবিশ্বাস্য 70% ছাড় শুধুমাত্র মহাদেব প্রেসে। বনগাঁ শহরের যাবতীয় ছাপার কাজের একমাত্র ভরসাযুক্ত প্রতিষ্ঠান মহাদেব প্রেস। ঠিকানা বাটার মোড়, বিমলা মার্কেট, বনগাঁ। যোগাযোগ 9735338302। শিবারোজী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে, শিবারোজী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে 24 ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারোজী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, আমাদের ঠিকানা আইসতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। প্রথম দেখা থেকেই ভালো লাগা। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে। ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে, জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে ড্রিম ওয়ার্ল্ড। হয়তো তোমার জন্য কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর চব্বিশ পরগনা। ও গো মোর পিয়া, ও গো বধূ সুন্দরী, নব নব রূপে আসো আহা মরি মরি, তুমি অন্তরে যত নেথে কুমুর সোনার পরি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিনিয়া জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আবারও প্রকাশ্যে চলে এলো বিজেপির গোষ্ঠী কোন্দল। আগামী লোকসভা ভোটে নদিয়ায় যে আসনকে কেন্দ্র করে বিজেপি পাখির চোখ করেছে, সেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত
নদিয়া তেহট্টে বিজেপি কর্মী সভায় গোষ্ঠী কন্দলের জেরে হেনস্থার শিকার হলো বিজেপির নদিয়া উত্তরের সভাপতি মহাদেব সরকার। দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় মাথায় চেয়ারের আঘাত লেগে মাথা ফেটে গেল যুধিকা হালদার নামে এক মহিলা বিজেপি কর্মী। অভিযোগ, পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয় যে কোনো ক্রমে সভা ছেড়ে পালিয়ে বাঁচেন সভাপতি মহাদেব সরকার। বিজেপি সূত্রে খবর, গত কয়েকদিন আগে হঠাৎই ফেসবুকের মাধ্যমে নতুন মণ্ডল সভাপতির নাম ঘোষণা করেন মহাদেব সরকার। অভিযোগ, সংগঠনের বাইরের এক লোকের নাম ঘোষণা করায় ক্ষোভ ছিল তেহট্টের বিজেপি কর্মীদের মধ্যে। বর্তমান নদিয়া জেলা উত্তরের ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি, আমাদের এখানকার সাংসদ গৌরী দত্তর সঙ্গে গটাপ করে তেহট্ট বিধানসভাটাকে যাতে দুর্বল হয়ে পড়ে সেই জন্য সভাপতি এইভাবে অনিয়মিতভাবে সংগঠনের বাইরে থেকে সভাপতি ঘোষণা করছে যাতে বিজেপির সংগঠন এখানে দুর্বল হয়ে পড়ে। তাই কর্মীরা যাতে সংগঠন দুর্বল না হয় তার জন্য জেলা সভাপতির সামনে ঢুকে দাঁড়িয়েছে। বুধবার দুপুরে তেহট্টর রাজমহল লজে বিজেপির একটি কর্মী সভা আয়োজিত হয়। সেই কর্মী সভায় যোগ দিতে এসেছিলেন নদিয়া কৃষ্ণনগরের উত্তরের সভাপতি মহাদেব সরকার। অভিযোগ, সেই সভায় মণ্ডল সভাপতি বদল নিয়ে বিজেপি কর্মীরা আলোচনায় বসতে চাইলে রাজি হননি মহাদেব বাবু। তারপরই উত্তেজিত হয়ে পড়ে বিজেপি কর্মীরা। সভাস্থলের মধ্যেই মহাদেব সরকারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এরপরই মহাদেব বাবুর অনুগামীদের সাথে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হাতাহাতিতে পরিণত হয়। জেলা সভাপতি যখন আসে তখন কর্মীরা তার দিকে ধেয়ে যায় এবং চেয়ার ছুড়ে মারে। তারপর মহাদেব সরকার ওখান থেকে পালিয়ে যায়। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। সোহাগ চাঁদ বদনী ধ্বনি, সোহাগ চাঁদ।